জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। কি হয় আপনার? আমার কিছু হয় না। আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিং। জি, তো এটা আপনি ওনারা কি এখানে দেখছিলেন নাকি? আপনি উনি অনেকদিন ধরে থাকে এনে, আর ওই জায়গায় আছে, ওই জায়গায় খাবার দিছিলাম। এখন আমি যাইতে আসি, এনে শুয়ে রয়েছে। সত্যি এটা মুগ্ধ হওয়ার মতো। আপনারা কি বলেন, এই যে আপা যে কাজটা করলো, ভালো কাজ করছে? আমার মনে হলো ক্ষুধা লাগছে। জিজ্ঞেস করি, আমি গুড়া মাছ রান্না করছি, আপনি কি ভাত খাবেন? বলছে তো লয়ে হওয়া যায়, সেটা আমি যাই ভাত আইনা কেডা বাইর করে দিচ্ছি। আপনার আমাকে ডাক দিবেন যে বের করে দেয় আপনার সাথে খারাপ ব্যবহার করে। এই যে এইদিকে তাকান, চাচি তাকাইব না। না, ওনার মর্জি মতো উনি গালাগালি। ওনার বাড়ির ঠিকানা পাইছেন? ময়মনসিংহের দিকে। আপনি বুঝলেন দাদা? বাসা থেকে বোঝা যায়। হ্যাঁ, এরকম ময়মনসিংহের বাসা, ময়মনসিংহের বাসা। না, পাশে বসে খাইতে বলতেছে। হ্যাঁ, এই যে দেখেন যে উনি আসলে পানিভোগতা, এই যে রাস্তার পাশে দেখেন, এই যে রাস্তা, এই যে রাস্তায় অনেক, এই যে দেখেন রাস্তায় এদিক দিয়ে গাড়ি ঘোড়া আসে, এখানে বসে উনি খাবার খাইতেছে। এই যে এই ভদ্রমহিলা আইনে দিছে, আবার উনাকে কিন্তু উনি বলতেছে যে তুই ওনার আঞ্চলিক ভাষায় না, তুই তুই কথাটা হইছে দেখেন কত আপন মনে করিয়া বলতেছে যে তুইও আমার সাথে বসে খেয়ালা, মানে তার আঞ্চলিক ভাষায়। আর উনি কিন্তু সবসময় কথা বলে না, কিন্তু দেখেন সব কথাই খেয়াল আছে। উনি অনেকটা কষ্ট পান যে অনেকেই এই রাস্তার ভিতরে তার কাপড় চোপড় গুলা যখন, এই যে দেখেন এখানেই কিন্তু আবার ওনার হাড়ি পাতিলও রাখছে এদিকে, এই যে দেখেন বাসনাদি রাখছে, এইগুলি যখন বাচ্চারা নিয়ে যায় তখন উনি একটু কষ্ট পান। এটা তোমরা কেউ করবা না কি? ঠিক আছে, আপনি ঠিকানা কোথায় জানেন? এই ধরনের কাজ সবাই কিন্তু করেন, আপনাকে তো স্যালুট দেওয়া উচিত। আমি অনেক জায়গায় কিন্তু ওই যে এইভাবে রাস্তার ধারে যারা থাকে অনেক কার্যক্রম আপনারা দেখেছেন, যে যাকেই আমরা একটু খারাপ অবস্থায় পাই তার পাশে দাঁড়ায়। কিন্তু আজকে আমার এলাকায় প্রায়ই আমি ওনাকে দেখি কিন্তু যে উনি ঘুরে বেড়ান, এবং সত্যি তখন খুব খারাপ লাগে। প্রায়ই ওনার সাথে আমি কথা বলি, বেশিরভাগ সময় কথা বলেন না, কিন্তু এই যে উনি এই আপার সাথে তিনি বারবার এই কথা বলেন। এই যে মানুষগুলা কিন্তু একজন মহর্ষী নারী এদেরকে বলা হয়, এদের মতো মানুষ আছে বিধেই কিন্তু এই রাস্তার ধারে যারা অনাহারে অর্ধাহারে থাকে তাদের তাদের জন্য কিন্তু খাবার সংস্থান করে। অনেকেই লক্ষপতি, টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক, কিন্তু এই ধরনের মানুষের মতো মন মানসিকতা অনেকেই নাই। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের এলাকা যারা আছেন, এই উনি বলছিলেন যে কিছুক্ষণ পূর্বেই যে ওনাকে অনেকেই ডিস্টার্ব করে, বিশেষ করে ওনার বিছানাপত্রটা অনেকেই এদিক সেদিক সরিয়ে নিয়ে যায়। উনি কিন্তু বাসা বাড়িতে থাকার জন্য চায় না, উনি কিন্তু কারো দরজায় গিয়ে বলে না যে তোমার ঘরে আমি বসবাস করবো। উনি রাস্তার ধারে ওনার যে জিনিসপত্র এইগুলি নিয়ে তিনি থাকেন, এতেও যদি আপনাদের খারাপ লাগে এবং আপনারা যদি তাকে বিভ্রান্তিতে পালান, তাকে তার সাথে খারাপ আচরণ করেন, সত্যি এটা মর্মান্তিক। এই এলাকার যারা ছেলেরা আছে বা বালকরা আছে, এই যে এখানে ছোট ছোট বালক যারা আছো, যারা অবুজ, অবুজের মতো কাজ করো, যে এই ধরনের একজন
যিনি সঠিকভাবে ওনার আত্মীয় স্বজন বলতে কোথায় কে আছে আমরা অনেকেই জানি না তার মতো মানুষের জিনিসপত্রগুলো আনাচে কানাচে সরিয়ে না দিয়ে আসুন আমরা সবাই তাকে একটু সাহায্যের হাত বাড়াই এবং এই আপার মতো আমরা তার পাশে দাঁড়াই এই মানুষগুলো আছেন বিদায়ী এখন এই আমাদের পৃথিবীটা এত সুন্দর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আপার পাশে থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ মানে জড়াইয়া ধরে অনেক সময় আমি অফিসে যাওয়ার পথে দেখা যায় যে কাপড় বইয়া দিতেছি কাদা পরে আছে এই যে তারপরে ওদের পাশে থাকাটাই আমাদের আমরা থাকি আর যদি কোন সহযোগিতা চান আমার কাছে ওনার জন্য আমি করবো সবসময় আপনি বললেন অবশ্যই পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো আচ্ছা আপনিও ভালো থাকবেন।